হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া। তোমাদের সকলকে স্বাগত জানাই দিল্লি লাইফস্টাইল উইথ দেবপ্রিয়াতে। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকাল থেকে তোমাদের সাথে আমার মানে কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা আজকে টিফিনে খেয়েছি হচ্ছে ছাতু মুড়ি, বৃহস্পতিবার, আর আজকে পূর্ণিমাও বটে। তো সেই কারণে আমাদের বাড়িতে কিন্তু পূর্ণিমাতে, এমনিতেই প্রত্যেক পূর্ণিমাতেই সিন্নি হয়, যেহেতু আমাদের এখানে রাম ঠাকুর আছে, তো সেই কারণে রাম ঠাকুরের সিন্নি দেওয়া হয়। আজকেও দেওয়া হবে। আজকে রান্না করব হচ্ছে আমি, আর মামুনি করছে পুজো। তো এমনিতেও আজকে মানে কিছু কাঁচাকুচি ছিল, তো সকালবেলার থেকে এক রাউন্ডের কাঁচা কমপ্লিট, এখন আরেক রাউন্ড মেশিনে দেওয়া হবে। বিছানা দেখে বুঝতেই পারছো, বিছানা বালিশের জামা কাপড় সমস্ত সবটাই খোলা আছে আর কি, যেহেতু মানে কাচতে দিয়েছি। ওগুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো এখন ছাদে মেলে আসবো। আর নতুন চাদর টাদর পাততে হবে, আমার এখনও স্নান হয়নি। কিছু জামা কাপড় কাঁচা ছিল, সেগুলোকে গোছানোও হয়ে গেছে আমার। এখন আমি ফটাফট জামা কাপড়গুলোকে মেলবো, মেলে নিয়ে তারপর আমি যাবো স্নানে। স্নান থেকে এসে তারপর আমি যাবো রান্না করতে। তো চলো আমার সঙ্গে সঙ্গে থাকো আর দেখতে থাকো। বৃহস্পতিবার করেই লক্ষ্মী গণেশের স্নান হয়, অন্যান্য দিন শুধুমাত্র গোপাল আর শিব ঠাকুরের স্নান হয়। তো আমার গোপালদের স্নান হয়ে গেছে, আজকে তো বললামই আজকে মামনি পুজো করছে। আর এখানে দেখো লক্ষ্মী ঠাকুরেরও স্নান হয়ে গেছে, গণেশ ঠাকুরকে মোছানো হচ্ছে। আর যেহেতু আজকে পূর্ণিমা, পূর্ণিমাতে কিন্তু আমাদের ওই দুধ ঘি মধু মানে পঞ্চামৃত স্নানটাই করানো হয়। তো এখানে দেখতেই পাচ্ছ গামলায় ওখানে দুধ রয়েছে, মানে আজকে দুধ গঙ্গার জলে স্নান হয়েছে। তো চলো, এখানে আমার ছাদে জামা কাপড় মেলা কমপ্লিট। এখনো এক রাউন্ডের জামা কাপড় কাঁচা বাকি আছে, সেগুলো এখনো কাঁচাও হয়নি। আর কিছু জামা কাপড় আছে যেগুলো হাতে কাঁচার আছে, আর এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো সকালবেলা বাপি মেলে গেছিলো মানে কেচে। তো সেই জামা কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাবো, এগুলো ভাঁজ করে রেখে দিতে হবে, তারপর আমি স্নান করতে যাচ্ছি। আমি স্নান করে জামা কাপড় মেলে চলে এসেছি, এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিই যে কী কী রান্না হবে। এখানে আছে হচ্ছে বরবটি ভাজা। আর আজকে তার আগে বলে রাখি, আজ যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন কিন্তু নিরামিষই হয়, তো সে কারণে আজকে হচ্ছে এখানে বরবটি ভাজা। মেনলি নিরামিষটা খায় অর্পণ। আর এখানে আছে হচ্ছে পটল, এটা দিয়ে চার পটল করবো। আর এখানে একটা বড় হাঁড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই মামুনি তাল জাল দিয়ে রেখেছে, তাল ক্ষীর আমি একদম পছন্দ করি না, আই হেট তাল, আমার একদম ভালো লাগে না তাল। তালের বড়াটা ওই বড়া খাই ওই পর্যন্তই, বড়া খুব বেশি হলে পর দু থেকে তিনটে, তার বেশি না। আর এই তাল ক্ষীর তো আমার একদম চলে না, একদম ভালো লাগে না, একদম অপছন্দের খাবার। যাই হোক, এই হাঁড়ি ঠাড়িগুলো এখন সরাতে হবে। ঘরে আসতে অনেকটাই লেট হয়েছে, মানে জামা কাপড়গুলো কাঁচা ছিল, তো অতগুলো জামা কাপড় সঙ্গে হাতেও কিছু জামা কাপড় কাঁচা ছিল, তো তার জন্য আমি ঠিক টাইম ম্যানেজ করতে পারিনি। রান্নাঘরে এসছি তখন বাজে দুটো, তো আমি তার জন্য দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সেভাবে তো কিছু হবে না, এমনি তো নিরামিষ দিন। তো এখানে বরবটি ভাজা হচ্ছে, আর এখানে চাল পটলের জন্য আমার পটল ভাজা কমপ্লিট। আর এখানে চাল, বাবা, এখানে চাল পটলের আলুও আমার কাটা মানে ভাজা হয়ে গেছে, সরি। আর পটলে আমি যেমন আলুটা একটু বেশি পছন্দ করি, কিন্তু এই বাড়িতে না আলু জিনিসটা কেউই খুব একটা বেশি পছন্দ করে না, তো তার জন্য এখানে আলুই কম মানে অনেকটাই পরিমাণে কম দেওয়া হয়। আর চাল পটলটা আমি রেসিপির জন্য করছি, তো তোমাদের যদি কারোর ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে চাল পটল রেসিপিটা পেয়ে যেতে পারো। চলো, প্রায় এখন তিনটে বাজতে চলেছে, আমি এখন বরবটি ভাজা হয়েও গেছে, তো নামাতেও হবে। রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। অর্পণ আর বাপি দোকান থেকে বাড়ি চলে এসেছে, ওরা খেতেও বসে গেছে, আমি খেতে দিয়ে দিচ্ছি। ওদের খাওয়া হয়ে দিতে দিতেই আমি আবার নিয়ে বসে পড়বো, আমার খেতে বেশি সময় লাগে না, তো ওদের দিয়ে নিলাম, এখন আমি বসে পড়ছি। আমি কিন্তু ভাত খাবো না, আমি আমার জন্য ডালিয়া সেদ্ধ করে নিয়েছি, ডালিয়া সেদ্ধ আর চাল পটল খাবো। তোমাদেরকে তখন বলা হয়নি, আমি কিন্তু অল্প করে ডালও করেছিলাম, কারণ ডাল না হলে পর সবাই খাবে কি করে, সেই জন্য অল্প করে ডালও করেছি। আমার রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো টেবিল টেবিল পরিষ্কার, মানে গ্যাসের টেবিল পরিষ্কার, গ্যাস মোছা এইসব করতে গিয়ে দেরি হয়েছে। আর এখন বাজছে, দেখতেই পাচ্ছ, 5টা। এখন আমি খেতে বসে যাই। এখানে আমি খাবো হচ্ছে আজকে, এ দেখো আমার এখানে আছে হচ্ছে ডালিয়ার ভাত, বরবটি ভাজা আর চাল পটল, ব্যাস এই আজকে রান্না হয়েছে আর এই খাবো। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো আজকে এখানে সিন্নি দেওয়া হয়েছে, আর আজকে যেহেতু পূর্ণিমা তার জন্য রাম ঠাকুরের পাঁচালিও পরার থাকে, যেটা সত্যনারায়ণের পাঁচালি বলেও অনেকে জানে, তো সেই পাঁচালি পরবে মামুনি এখন। তো চলো, পুজো তো কমপ্লিট হয়েই গেছে,
সকালবেলা ঠাকুর সাজুগুজু করানোর পর তোমাদের সাথে আর দেখানো হয়নি, তাই এখন তোমাদেরকে একবার ঠাকুরের সাজুগুজুটা দেখিয়ে দিলাম। দুপুরবেলা খেয়ে উঠে একটু জাস্ট রেস্ট নিয়েছি, বেশিক্ষণ না, মানে ঘুমাইনি, জাস্ট একটু শুয়েছিলাম। আর তারপর তখন যে সকালবেলা ছাদে জামাকাপড়গুলো মেলে এসেছিলাম সেগুলোও আর তোলা হয়নি, তো সেগুলো এখন নামিয়ে নিয়ে এসেছি। আর আজকে তো তোমাদের বলেছিলামই যে আমাদের এই পূর্ণিমাতে, প্রত্যেক পূর্ণিমাতেই বাড়িতে সিন্নি হয়, তো আজকেও হয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার পড়েছে তার জন্য নৈবেদ্যও দেওয়া হয়েছিল, তো চলো তোমাদেরকে দেখাই। এখানে মামুনি দেখো চালকলা মাখাচ্ছে আর সিন্নি মাখাচ্ছে, তার তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এইটা হচ্ছে আমাদের মালের ঘর, তো এই ঘরটা সেই কারণে সিমেন্ট করা, এই ঘরটা নতুন করে কিছু করা হয়নি। আর এই দেখো এটা হচ্ছে সিন্নি, সিন্নির মধ্যে কিন্তু ফল টলগুলো যেগুলো দেওয়া হয় সেটা এই বাড়িতে এরকম কুচি করেই দেওয়া হয়। আর ওখানে দেখো চাল কলা মাখা হচ্ছে, নৈবেদ্য চাল কলাটা, এমনিতে তো আর খাওয়া হয় না, তো সেই কারণে এইভাবে মেখেই খাওয়া হয়। আর এখানে এমনি ফল প্রসাদ আর মিষ্টি রয়েছে। আজকে সারাদিনটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আজকে ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগের সঙ্গে। টাটা।